জিও সিম নিয়ে সমস্যায় ঘাটাল মহকুমার বাসিন্দারা। নেটওয়ার্ক যেমন তেমন, সিম বদলাতে হলে হিমশিম খেতে হচ্ছে গ্রাহকদের। কোনো কারণে সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অন্যান্য কোম্পানির সিম পেতে যেখানে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে, জিওর ক্ষেত্রে সেটা 7 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে 1 মাসেরও বেশি সময় চলে গেলেও সিম আর অ্যাক্টিভ হচ্ছে না। ফলে এই মহকুমার প্রায় 20,000-এর বেশি গ্রাহক খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। চরম সমস্যায় পড়ছেন সেই সমস্ত গ্রাহকরা যে সমস্ত গ্রাহকদের একটিমাত্র সিম এবং সেই সিমটি জিওর। কোনো কারণে সিমটি খারাপ হয়ে গেলে বা সেট চুরি হয়ে যাওয়ার জন্য তারা দীর্ঘদিন মোবাইলে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। তাদের সঙ্গে কেউই যোগাযোগ করতে পারছে না। জিও গ্রাহকদের এই অবস্থা চলায় রিটেলাররাও জিও বিক্রি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঘাটালে কাস্টমার পয়েন্ট থেকে বলা হচ্ছে, ঘাটাল কাস্টমার পয়েন্টের কোনো রানার নেই, তাই এই এলাকার গ্রাহকদের সিম রিপ্লেসমেন্ট করতে হলে গ্রাহকদের কাউন্টারে এসে নথি জমা দিয়ে যেতে হবে। সেই নথি কুরিয়ারের মাধ্যমে কাস্টমার সার্ভিস সেন্টারে পাঠানো হয়, তারপরই সিম অ্যাক্টিভ হয়। গ্রাহকদের তাড়া থাকলে তাদের মেচেদা বা মেদিনীপুর শহরে গিয়ে সঙ্গে সঙ্গে সিম পাল্টানোর কাজ করিয়ে নিতে হবে। জিওর এই বিচিত্র পদ্ধতিতে ক্ষুব্ধ গ্রাহকরা অনেকেই, তাই জিও থেকে পোর্টিং করে অন্য নেটওয়ার্কে চলে যাবার কথা ভাবছেন। জিও ভুক্তভোগীরা কি বলছেন শুনে নেওয়া যাক। কেন আমাকে জিও সিমের বেলা নেমে পুজো তো অন্যান্য সিমের বেলা এলা খায়, আমি তাহলে জিও সিমটা আমার ব্যবহার করাই তো ভুল হয়ে গেছে। আমি জিও সিমটা ভুল করবো না, আমার এই যে মেদিনীপুর খরচা খেটে খেলে সংসার চলে, আমি এই মেদিনীপুর কামাই করতে যাবো, আমার তো খুব ভুল এটা, জিও সিম ব্যবহার করা যাবে। তাহলে কি ওই জিও সিমটাকে ভোডাফোন কি এয়ারটেল কি বিএসএনএল কি করে দেবো? আমাকে তাহলে চিন্তা করে ওইটাই করতে হবে, সুবিধা যেটা আমি মেদিনীপুর যেতে হবে, এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক। আমি যেতে হবে, কিন্তু জিওর অফিস আছে, ঘাটালেও আছে, পাঁশকুড়াতেও আছে, কিন্তু আমি তো বলছি মেদিনীপুর যেতে হবে। আমি মেদিনীপুর যাওয়ার মতন আমার সমর্থন নেই, সময় আমি। আচ্ছা, আপনার নামটা কি আছে একটু বলুন তো। বিদ্যুৎ কোলে। বিদ্যুৎ কোলে, বাড়ি কামালপুর। আমি 1-1.5 মাস আগে থেকে কমপ্লেন করেছি, না দিচ্ছে না কোনো কিছু। যদি আচ্ছা, জিও সিমটা আনার জন্য আপনি প্রথমে কোথায় গেছিলেন? আমি ঘাটাল অফিসে গেছিলাম। ঘাটাল অফিস থেকে আপনাকে কী বলেছে? বলে 7 দিনের ভিতরে দেবো, কিন্তু 7 দিন পরে গেলাম, নেই, আমার কার্ডটা খুঁজে পাইনি। আমি একটা ডকুমেন্ট দিয়েছিলাম, সেটাই নেই, বলছে না তুমি জমা দাওনি, ভুলভাল করে আমাকে পাঠিয়ে দিল। বলছে ঠিক আছে, আমি যদি বা কষ্ট করে খুঁজে পাওয়া গেল, তারপরে আবার বলছে আমাকে 7 দিন পরে আবার দিয়ে দেবো। বলে 7 দিনে যে আবার এই 1 মাস হয়ে গেলো, কোনো দিচ্ছেই না কোনো কিছুই। আচ্ছা, এটা আপনার সমস্যা কী হচ্ছে এখন? সমস্যা হচ্ছে টোটো চালিয়ে খাইছে, টোটো সব বন্ধ হয়ে পড়ে যাচ্ছে, আমার ফোন নাম্বার কেউ পাচ্ছে না, ফোন নাম্বারই আর কেউ কেন, ওই তো ডকুমেন্ট দিয়েছে, ফোন নাম্বার দিয়েছিল তো। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।